বিকেল বেলা বের হলাম। আজকে মালয়েশিয়ার আকাশটা মানে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। দেখুন পানি, রাস্তায় পানি জমে আছে, আকাশে অনেক মেঘ। তো আমি আসলে ফার্স্টে ভাবলাম যে আমি প্রথমে যে জায়গাটাতে গেছি ওই জায়গাটাতে মানে সব কাজ সেরে আসতে পারবো, বাট আনফরচুনেটলি ওইখানে হচ্ছে যাই হয় নাই আর কি। তো সেই কারণে আমাকে আবার ওই ওই জায়গায় যাইতে হবে। তো মালয়েশিয়া শহরের হালচাল বিকেলবেলা দেখুন কেমন। অ্যাকচুয়ালি এখন হচ্ছে যাই অফিস সবগুলো হচ্ছে যাই ছুটি, সেই কারণে হচ্ছে যাই রাস্তাঘাটে একটু হালকা জ্যাম, সবাই বাসায় যাচ্ছে, তো সে কারণে হেভি জ্যাম বলা যায় কুয়ালালামপুরে। সচরাচর এই সকল মানে প্লেসে এতটা জ্যাম থাকে না, কারণ এই কুয়ালালামপুর ট্রাফিক সিস্টেমটা একদম মানে অনেক স্মার্ট আর কি, সবাই ফলো করে, সে কারণে এতটা জ্যাম লাগে না যদি অতটা গাড়ি বেশি না আসে আর কি। তো এখন অফিস আদালত মানে ছুটি হওয়ার কারণে প্রচুর গাড়ি রাস্তায়। অনেকদিন হচ্ছে যে আপনাদের সামনে আসি না, তো আশা করি যে যেখান থেকে দেখেছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সবসময় এমন সাপোর্ট করে যাবেন আশা করি। দেখতে থাকুন ভিডিওটা। তো এখন এই রাস্তাটা আবার ক্রসিং করতে হবে, মানে একটা ঝামেলা কুয়ালালামপুরের চলতে গেলে আর কি, প্রচুর ব্যস্ত এখন এরিয়াটা। বিকেলবেলা দেখুন রাস্তাগুলোর কন্ডিশন, আসলে আপনি যদি ট্রাফিক সিগন্যালগুলো মেনটেন না করেন তাহলে মানে প্রবলেমে পড়বেন আর কি। মোটামুটি আমাকে এখন রাস্তাটা ক্রসিং করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালার, সো গ্রিন কালার মানে আমি যেতে পারবো আর কি। প্রচুর গাড়ি রাস্তা, মালয়েশিয়া শহরটা আসলে অনেক মানে নিরাপদই বলা যায়, কারণ অনেকদিন মালয়েশিয়াতে আছি, মোটামুটি দেখতে পারতেছি মানে কোথাও কোনো এতটা প্রবলেম নেই, জাস্ট আপনি রুলসগুলো ফলো করলেই হবে আর কি। তো ইতিমধ্যে অনেকেই আসছেন, আশা করি জাস্ট কোম্পানির রুলসগুলো কাজের যে সকল সিস্টেম এগুলো ফলো করলেই আই থিঙ্ক আপনারা মালয়েশিয়াতে মোটামুটি ভালো মতো থাকতে পারবেন আর কি। তো ইতিমধ্যে আরেকটা মেসেজ দিই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে, যারা দেখতেছেন বা যারা এই মুহূর্তে দেখতেছেন তারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে দিয়ে দিবেন ভিডিওটা, কারণ তারা উপকৃত হবে আমি মনে করি। এই মুহূর্তে মালয়েশিয়াতে মানে অনেক লোকজন চলে আসছে অলরেডি, তো এখন অনেকেই আসতেছে কনস্ট্রাকশন ভিসায়। কনস্ট্রাকশন ভিসাতে এনে এদেরকে বলে যে অন্য কাজ দিবে আর কি, যেমন রেস্টুরেন্টে হোটেলে এরকম সাইডে কাজ দিবে। আসলে এটা হচ্ছে যে খুবই ডিফিকাল্ট একটা কাজ, ডিফিকাল্ট বলতে আপনাকে কনস্ট্রাকশনে এনে ওই হোটেলে এগুলোতে কাজ দেওয়া মানে প্রায় অসম্ভব। অসম্ভব বলতে যদি সম্ভবও হয়, আপনি যদি পুলিশের কাছে ধরা পড়েন আর কি, তাহলে আপনার এত টাকা দিয়ে আসার পরেও আপনাকে দেশে পাঠাবে, ইলিগ্যাল জেল দিবে। এরপরে হচ্ছে যাই আপনি কাজ পাবেন কি না তাও কোনো নিশ্চয়তা নাই, কারণ আপনার ভিসা হচ্ছে কনস্ট্রাকশনের, কারণ কোনো প্রতিষ্ঠান চাইবে না যে ইলিগ্যাল ওয়ার্কার রাখতে, কারণ তাদের জরিমানা হবে। তো যারা ইতিমধ্যে এই বিষয়ে অনেকেই আসছেন, আমার সাথে দেখা হয়েছে অনেকেরই, কনস্ট্রাকশন ভিসায় এসে নাকি অন্য কাজ দিবে, তো এটা অনেক দুই তিন মাস বসে রয়েছে, তো এগুলো সবাই খেয়াল করবেন আর কি। দূর থেকে দেখাইলাম আমাদেরকে যাইতে হবে অ্যাকশনের কাছে, অলরেডি চলে আসছে এখানে, কাজকাম মোটামুটি শেষ, মানে মালয়েশিয়ান ফ্ল্যাগ উঠতেছে। এটা হচ্ছে যায় বিশেষ করে বাংলাদেশি এরিয়া বলা যায়, কারণ বেশিরভাগই হচ্ছে যায় এখানে দোকান সব বাংলাদেশি আমাদের। আর এটা হচ্ছে যায় কুয়ালালামপুরের ফ্ল্যাগ, এইটা মালয়েশিয়ান ফ্ল্যাগের সাথে এটা কুয়ালালামপুরের ফ্ল্যাগ। মালয়েশিয়ার প্রত্যেকটা স্টেটের এক একটা আলাদা আলাদা ফ্ল্যাগ আছে। তো আসলে ফবার জীবনে আপনারা যারা আসবেন আর কি, তো ওইরকম প্রিপারেশান নিয়ে আসবেন, ওইরকম প্রিপারেশান নিয়ে আসবেন, কারণ হচ্ছে যায় যখন দেখতে পারতেছেন পুলিশের গাড়ি যাচ্ছে সামনে, তো পুলিশ মালয়েশিয়ার পুলিশগুলো মানে সব সময় এইভাবে এরিয়া ভিত্তিক টহল দিবে, 24 ঘন্টা টহল দিবে, তো সেই কারণেও মানে সবাই মোটামুটি শৃঙ্খলভাবে চলে, বা ওই রকম কোনো প্রবলেম হয় না, বা ওই রকম আইন শৃঙ্খলার কোনো অবনতি হয় না আর কি বলা যায়, কারণ 24 ঘন্টা মানে এরা সব এরিয়াতে এরকম টহল দেয়।
তো কোথাও কোনো প্রবলেম হলে এটা ইনস্ট্যান্টলি সলভ করে আর কি। তো বেশিরভাগই হয় না, কারণ সবসময় এরা অ্যাক্টিভ থাকে আর কি। তো ফওয়াজ জীবন আসলে এমন একটা জীবন, এখানে আপনি প্রথম আসলে আপনার হয়তো মানে অন্যরকম লাগবে আর কি, মানে মনে করবেন যে আপনি জাহান্নামে প্রবেশ করছেন এরকম লাগবে, কারণ এখানকার রুলস রেগুলেশন সব অন্যের হাতে চলে যাবে। এরপরে যখন আপনি থাকতে থাকতে আপনার হচ্ছে যায় সব কিছু, যখন আপনার ইজি মনে হবে তখন হচ্ছে যে আপনি থাকতে পারবেন আর কি। আর বিশেষ করে একটা বিষয় হচ্ছে যে এখানে আপনার সব কিছু আপনার নিজেকেই করতে হবে, আপনি অসুস্থ হলেও আপনার নিজের টেক কেয়ার করা লাগবে, মানে এভরিথিং সব কিছু, আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার নিজের জামা কাপড় থেকে শুরু করে একদম সব কিছু, রান্না বান্না কাজে যাওয়া থেকে শুরু করে সব কিছু আপনার নিজেকে হ্যান্ডেল করতে হবে। তো ওইরকম প্রিপারেশান নিয়ে আসবেন। যেমন দেখেন সবাই আসতেছে, কাজতেছে বাংলাদেশি বা এরা মেবি এরা কনস্ট্রাকশনে কাজ করে, সবাই কাজ শেষে আসতেছে, ট্রেন যাচ্ছে উপর দিয়ে। তো আমি আসছি এখন কুয়ালালামপুরের টাইম স্কয়ার, আমি যাচ্ছি ডাব কিনতে। বাংলাদেশে নাকি ডাবের এক একটা ডাবের মূল্য হচ্ছে যে প্রায় 250 টাকা বা 200 টাকা, 180 টাকা আমি দেখতেছি বিভিন্ন নিউজে। তো মালয়েশিয়াতে একটা ডাবের মূল্য কত আপনাদেরকে আমি এখন দেখাবো। আমার হাতে 60 টাকা, এখানে 60 টাকা 90 পয়সা একটা ডাব। সুন্দর মতো ইয়ে করে রাখছে এখানে নারিকেল ভিতরে পানি সহ, সুন্দর করে রাখছে দেখুন। ডাব হচ্ছে যে ওরা কেটে প্লাস্টিকে মানে নারিকেল সহ দিয়ে দিছে, প্লাস্টিকে নারিকেল সহ দিয়ে দিছে। তো এটার দাম হচ্ছে 60 টাকা 20 পয়সা, অর্থাৎ বাংলাদেশি টাকায় হচ্ছে যায় প্রায় এই কাছাকাছি 100 টাকার মতো পরে আর কি। সুন্দর করে কেটে নারিকেল সহ দিয়ে দিছে। তো বাংলাদেশে বর্তমানে ডাবের দাম কত আমাকে কমেন্ট বক্সে জানান আপনারা। মালয়েশিয়াতে হচ্ছে যাই 4 রিঙ্গিত 20 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 100 টাকা পরে। যদিও মালয়েশিয়া মানে এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও একটা ডাবের দাম হচ্ছে 4 টাকা 20 পয়সা। তো বাংলাদেশ কত জানাবেন, আশা করি আপনারা যারা আমাকে দেখেন সবসময় 7-Eleven, এটা বাংলাদেশি অনেকেই কাজ করে এটার ভিতরে। যে ক্যাশিয়ারটা দেখতে পাচ্ছেন এই পাশে, উনি হচ্ছে বাংলাদেশি। মোটামুটি এক একজন এক এক সিস্টেমে লাইফটা নিয়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে যে মানে দুনিয়াটা এভাবে চলতেছে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাইতে হবে। অবশ্যই যারা আমাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন, আর পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো মালয়েশিয়া থেকে অবশ্যই আইডিয়া দিবেন। তাহলে চেষ্টা করবো আপনাদের কমেন্ট দেখে ভিডিও মেকিং করার জন্য। তো দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আশা করি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।